সো দেখো কালকে জন্মাষ্টমী পুজো, ওই বিয়ে করে এসেই কিন্তু গোপাল প্রতিষ্ঠা করি, আর সেই বছর থেকেই আমি জন্মাষ্টমী পুজোটা বেশ করার চেষ্টা করি করি করার চেষ্টা না করি নিজেই সব কিছু করি। সো কালকে যেহেতু আমার গোপালের জন্মদিন, তো আজকে সেই জন্যই আমি এখন রাত বাজে 8:30, আমি এখন বাজারে যাচ্ছি মার্কেট থেকে জিনিসপত্র কেনার। কালকে পুজোর অ্যারেঞ্জমেন্ট আমি করবো, কালকে যেহেতু রাত থেকে লাল জনেরটা, তো অনেকটা রাত্রে সব অ্যারেঞ্জমেন্টস করবো, বাট আজকে কিনে রাখবো। সো এখন আমি যাচ্ছি, কী কিনছি না কিনছি কালকে পুজোর সারাদিনের ব্লগ দেখাতে থাকবো, দেখতে থাকো আমার ব্লগ। তো দেখো আমি এখন দশকর্মার দোকানে চলে এসেছি, এগুলো ছাড়া কিন্তু জন্মাষ্টমী একদমই পসিবল না। দেখো প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে, বিকাল থেকেই রান্নাগুলো করবো, কিন্তু আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছি, তো একসাথে করতে হবে। তো আমি যে ভোগ দিই ঠাকুরের, তার জন্য আমি কী কী দেবো, মানে ফুলকপি আলু কেটে রেখেছি, ফুলকপি আলুর তরকারি করবো, চিলিচি করবো, সুজি করবো, সিমের পায়েস করবো, এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, তা দিয়ে নাড়ু হবে, মানে সব ভাজাভুজি ড্রাই জিনিস আছে, যত রকম মুরগি, তিলের নাড়ু, চকলেট, বিস্কিট, কেক, এগুলো সবই গোপালকে দেওয়া হয়। আরও কোনো জিনিস ভাঙা বাকি আছে, জুস, এখানে ফল আর সবজি আছে, এগুলো কাঁদো কাঁদো পাঁচ রকমের ভাজা হবে। সুজিটা হয়ে গেছে, সুজিটা জাস্ট এবার নামাবো, বরফির শেপে কাটবো, এইভাবে আস্তে আস্তে তৈরি করে রাখছি। হ্যাঁ, রান্না করতে হবে, একটু বিকেলের দিকে করবো যা গরম, কারণ আজকে অনেক রাত্রে লাগবে। সো দেখো জন্মাষ্টমী ঠাকুরের ভোগের জন্য কিন্তু আমি সব সবজিগুলো কেটে রেডি করছি। ফুলকপি আলু তরকারি হবে, দেখে ফুলকপি আলুটা কেটে রেখে দিয়েছি। ভাজা হবে পটল ভাজা, পটল ভাজা কেটে রেখেছি, আলু ভাজা কাটলাম, এবার আমি ঢ্যাঁড়শটা কাটছি। তারপর ফলগুলো এখন কাটবো না, শুধু বিকেলবেলা সন্ধ্যেবেলায় কাটবো, কারণ যেহেতু রাত্রিবেলা পুজো, সব আমি কাজ সেরে রাখছি, কারণ সেই একা হাতে যখন করতে হয় তখন একটু আগে থেকেই সব করে রাখতে লাগে। এরপর আমি এটা হয়ে গেলে নাড়ুটা বানাবো। মালপোয়াটাও রেডি হয়ে গেছে, মালপোয়াটাও কিন্তু ভাজা চলছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, হাফ হয়েছে, আরও হাফ ভাজা হচ্ছে। এরপর নাড়ু করবো, তারপর সো দেখো আমার কিন্তু নাড়ু পাক দেওয়া হয়ে গেছে, পুরো চিটচিটা নিয়ে একটা ভাব চলে আসে, এটাই স্টিকিনেসটা বলছিলাম। দেখো এবার আমি জাস্ট গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে এটা একটা থালায় নিয়ে নেবো, নিয়ে আমি গোল গোল করে নাড়ু শেপ করে নেবো। সো দেখো আমি নারকেলটা পাক দিয়ে নিয়েছি ভালো করে, এইবার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা গোলগুলো করতে হয়, বেশিক্ষণ যদি হাওয়া লেগে যায় তাহলে শক্ত হয়ে যায়, গোল আর হয় না, জোর ভেঙে যায়। বাট আজকে প্রচণ্ড বেশি গরম, তার কারণ আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা থেকেই পাওয়ার অফ, এই এত গরমের মধ্যে এই রান্না করা খুবই কষ্টের, তো তাও করতে হবে, তাই করছি। সো দেখো আমার নাড়ুগুলো কমপ্লিট হয়ে গেছে, অন্ধকারের মধ্যেই আমি করছি, কারেন্ট পাম্পের পাওয়ার আজকে নেই। সো নাড়ুটা কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো সুজিটাও হয়ে গেছে, এখানে মালপোয়া তৈরি হয়ে গেছে, এবার এগুলো আমি কেটে নিয়েছি, এগুলো ভাজবো, ভাজা হবে, এটা ফুলকপি আলুর তরকারি হবে। তো আজকে দেখো যা দিন গেল, দুপুর থেকে পাওয়ার অফ 3টে থেকে, আর এখন রাত্রি 9টা বাজে, পাওয়ার এসছে, তার মধ্যেই আমি কিন্তু করেছি ভোগের রান্না করেছি। দেখো আমি এখন লুচিগুলো ভাজছি, জাস্ট পুজো লেগে গেছে, জন্মাষ্টমী আমার পুজোয় বসবো। এদিকে দেখো আমি ভোগগুলো কমপ্লিট করেছি, এখন জাস্ট লুচিটা ভাজছি। আমাদের এখানে আবার আজকে পাওয়ার চলে যাবে, জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য পাওয়ারটা দিয়েছে, তো এই পাকি আমাকে সব করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে, জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল।
আজকে তুমি এমনই দিচ্ছ যে লাইট অফ এর মধ্যে তুমি আজকে করে দিয়েছ। এখন রাত্রি 9:30। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ। লাইটটা আনো। ওম নমস্তে বিশ্বরূপায় সঙ্গচক্র ধরায় ছপদ না বায়ু দে বায়ু ঋষকে পত নমস্তে রূপায় ত্রি সর্ব মনসবন্ধ মহেশ্বর অষ্টসিদ্ধি নবগ্রহ দশদিকপাল বন্ধবন্ধ পঞ্চাশ পরম রসাল পুনমী পরপর পদাযুগ কুণতি অবনী অন্নতি অষ্টাচল ত্রৈলোক্য তারিণী বন্ধ তুলসী সুন্দরী গোলক প্রভৃতি বন্ধ চতুর্দশ পুরী গঙ্গারী তীর্থক্ষেত্র হিয়াদণ্ড বর কামরূপ আদি বন্ধ পীঠ পঞ্চাশ সাউদ বাহন আবরণ পরিবার দশ মহাবিদ্যাবন্ধ দশ অবতার গোকুলে গোবিন্দ বর গোবর্ধন নারী প্রণমীব প্রভুর প্রেয়সী যত নারী বলরাম আদি বজ বালক সকল গোপী গোপাল গুরু ব্রজবাসী যত রাধাকৃষ্ণ যুগলাদ শক্তি সকল শত ষষ্ঠী মহাকাল ক্ষেত্রপাল আদি যত উপদেব বৃন্দকে বন্দনা শত শত নম্র হইয়া নবদ্বীপে বন্ধ ঠাকুরের বইটা দাঁড়াও আগে এটা করে নি, তারপর এ জ্বালিয়ে দেবে ফ্যান, নাহলে গরমে বুঝতে পারবে না। স্টিল কত অন্য দেখো, আজকে আমার কপাল এতই খারাপ যে দুপুর থেকেই আজকে কারেন্ট অফ, পাওয়ার অফ, পাওয়ার অফ। এখন রাত্রি 9:30 বাজে, আমি কিন্তু পাওয়ার অফের মধ্যেই এই ভোগের অ্যারেঞ্জমেন্ট করেছি অনেক কষ্টে। আর ঠিক এই যেই লাগলো জন্মাষ্টমী, আমি পুজোটাও করলাম কিন্তু অন্ধকারের মধ্যেই। দেখো আমি মোমবাতি জ্বালিয়ে আর ফোনের ফ্ল্যাশ দিয়েই কিন্তু পুজোটা শেষ করলাম। প্রতি বছরের মতনই যেরকম পুজো দিই সেরকমই দিয়েছি। মনটা খারাপ হচ্ছিল যে পাওয়ার আসবে না, আজকে তো সারা রাতই আসবে না, কারণ বড়সড় ফল্ট হয়েছে। যাই হোক, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।